মাসের শেষে প্রধানমন্ত্রী সুবিধামত সময় উদ্বোধন হবে মেট্রো রেল শুরুতে কম যাত্রী নিয়ে চলবে 10 জোড়া ট্রেন অর্থনৈতিক সংকট ও বিনিয়োগের সুযোগ না থাকায় খেলাপি বাড়ার শঙ্কা জুন পর্যন্ত খেলাপি না করার দাবি এফবিসিসিআই এর দালালদের দৌরাত্ব্যে বাড়ছে অবৈধ অভিবাসন ক্ষতিগ্রস্ত শ্রমবাজার আরও কঠোর হবে সরকার বললেন মন্ত্রী সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আপনারা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত চলতি মাসের শেষ সপ্তাহে চালু হচ্ছে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল প্রধানমন্ত্রী সুবিধামত সময় মেট্রো রেলের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সি দি তবে প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট সময় সীমিত যাত্রী নিয়ে চলবে মেট্রো রেল সোমবার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রো রেল এক্সিবিশন ইনফরমেশন সেন্টারে তিনি এসব কথা বলেন কোটি মানুষের স্বপ্নের বাহন মেট্রো রেল পরীক্ষামূলক চলাচল শেষ হচ্ছে 20 ডিসেম্বর এরপর থেকে যাত্রী নিয়ে চলাচলে পূর্ণ সক্ষমতা অর্জন করবে দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি সিক্স লাইনের 11 কিলোমিটার অংশে চলবে এই ট্রেন এই অংশে 9টি স্টেশন এখন সুসজ্জিত শেষ হয়েছে স্বয়ংক্রিয় টিকিট ব্যবস্থা থেকে অন্যান্য কাজ স্টেশনের পাশেও আপনারা কিছু প্রস্তুতি দেখতে পারবেন আমাদের সবখানেই যে প্রস্তুতিটা আছে সেই প্রস্তুতিগুলো কিন্তু আমাদের চলছে আমরা কিন্তু বসে নাই যে চতুর্থ সপ্তাহে আসলে আমরা হুট করে একটা সমস্যায় পড়ে যাব তা না প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য সব প্রস্তুতি শেষ বলে দাবি কর্তৃপক্ষের উদ্বোধনের পর আগামী 3 মাসের মধ্যে পুরোপুরি মেট্রো রেলের অপারেশন শুরু করা যাবে এই মাসেই উদ্বোধন করার জন্য প্রস্তাবটা প্রেরণ করা হয়েছে এবং সেটা মাথায় রেখে আপনারা দেখবেন যে আমাদের প্রস্তুতিগুলো চলছে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে আমরা আশা করি যে এই ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আমরা সম্পূর্ণ প্রস্তুত থাকব এমআরটি সিক্স লাইনের কমলাপুর পর্যন্ত অংশ চালু হবে 2025 সালের ডিসেম্বরে প্রাথমিকভাবে মেট্রো রেল প্রতি 10 থেকে 20 মিনিট পরপর আসা যাওয়া করবে পর্যায়ক্রমে এটা 3 থেকে 3.5 মিনিটের মধ্যে নামিয়ে নেওয়া হবে এতে সময় যেমন সাশ্রয় হবে তেমনি অনেক বেশি সংখ্যক যাত্রীও পরিবহন করা যাবে বলছে কর্তৃপক্ষ শাহিদা আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের সার্বিক অর্থনৈতিক সংকট ও বিনিয়োগ পরিস্থিতি না থাকায় ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা তাই আগামী জুন পর্যন্ত খেলাপি না করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে একথা বলেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ব্যবসায়ীরা জানান বর্তমান পরিস্থিতিতে গ্যাসের সংকট ডলারের বাজারে অস্থিতিশীল থাকায় তাদের নীতি সহায়তা দরকার তাই ব্যবসায়ীদের খেলাপি না করতে গভর্নরের প্রতি আহ্বান জানান তারা এছাড়া আমদানি রপ্তানি পর্যায়ে একই হারে ডলারের দাম নির্ধারণ সহ ঋণের বিপরীতে সুদের হার সীমা তুলে না দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা এ সময় তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার আর সে যখন এক্সপোর্ট করে তখন সে পায় 100 টাকা বা 101 টাকা এই যে 4.5 টাকা ডিফারেন্ট এই জন্য আমরা বলছি যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ডলারের প্রাইসটা যেন এক করা হয় আর আমাদের রিমিটেন্সের জন্য প্রাইসটা আলাদা থাকুক একটু বেশি থাকুক অসুবিধা না বা তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হোক এটাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা হরি সাহা হঠাৎ করে এফবিসিসিআই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কেন বৈঠক করেছে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদেরকে বিস্তারিত জানান আসলে ইফাত আপনি যেটা জানেন যে গতকালকে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার দেওয়া হয়েছে যে রমজান উপলক্ষে 8 নিত্য পণ্যের আমদানিতে কিন্তু যে এলসির যে মার্জিন সুবিধা
যেটা হচ্ছে সহজ করা হয়েছে এবং আগের তুলনায় কম অর্থ জমা রেখে কিন্তু এলসিগুলো ওপেন করা যাবে, সেই রকম সুবিধাগুলো দিয়ে রমজানের নিত্যপণ্য সরবরাহ ঠিক রাখার একটি নীতি সহায়তা বাংলাদেশ ব্যাংক দিয়েছে। আজকে এফবিসিসিআই এর নেতৃত্বে বিজিএমইএ, বিকেএমএ, বিটিএমএ এর এই দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী শীর্ষ সংগঠনগুলোর ব্যবসায়ী প্রতিনিধিরা কিন্তু আজকে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এই বৈঠকে, এবং তারা যে দাবি জানিয়েছে সেটা হচ্ছে যে এই যে নিত্যপণ্যের বাইরেও রমজান উপলক্ষে কিন্তু অনেক পণ্যই আমদানি করতে হয়, সেই পণ্যগুলোতেও যাতে আমদানি সহজীকরণ করা যায় নীতি সহায়তার মাধ্যমে, সেরকম একটি দাবি রয়েছে। পাশাপাশি আমদানি রপ্তানি বিলের যে ডলার রেটের যে মধ্যে পার্থক্য রয়েছে 5-6 টাকা, সেইটা কমিয়ে আনা, এনে একই দামে যাতে ডলার পাওয়া যায় সেটি একটি দাবি জানানো হয়েছে। এছাড়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে ধারাবাহিকতায় অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে তাতে করে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে এই যে ডিসেম্বরের 31 তারিখে ঋণ পরিশোধের যে একটি সুযোগ ছিল খেলাপি না করে সেই সুযোগটি শেষ হয়ে যাবে, তাই এই সময়ের মধ্যে সেই ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার একটি আশঙ্কা রয়েছে। তাই তারা দাবি জানিয়েছেন যে আগামী বছরের জুন পর্যন্ত যাতে এই সুযোগটা আবার বর্ধিত করা হয়, অর্থাৎ ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলেও যাতে কোনো ব্যবসায়ীকে খেলাপি ঋণ খেলাপি না করা হয়। এর পাশাপাশি ইডিএফ যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড রয়েছে, রপ্তানি উন্নয়ন তহবিল, সেখান থেকে ব্যবসায়ীরা যে রপ্তানি প্রসিড করতে যে ঋণ নিয়ে থাকেন এবং 180 দিন পর্যন্ত সেই ঋণের অর্থ পরিশোধ করার সুযোগ পেয়ে থাকেন ব্যবসায়ীরা স্বল্প সুদে, সেই তহবিলের যে ঋণ সুবিধা কিন্তু 270 দিন পর্যন্ত অর্থাৎ 90 দিন বাড়ানোর একটি দাবি তারা করেছেন। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই দাবি দেওয়াগুলো ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তিনি যেটা বলেছেন যে দাবিগুলো যৌক্তিকতা কতটুকু রয়েছে সেগুলো পর্যালোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া হতে পারে তেমন একটি আশ্বাস ব্যবসায়ীরা পেয়েছেন এবং বাংলাদেশ ব্যাংক থেকেও সেটা বলা হয়েছে। যেরকম ডলারের আমদানি রপ্তানি বিলের ক্ষেত্রে আস্তে আস্তে ডলারের যে দরের পার্থক্য কমিয়ে আনা হবে, পাশাপাশি ইডিএফ এর সুবিধা কতটুকু বাড়ানো যেতে পারে সেগুলো নিয়ে চিন্তাভাবনা চলছে, এবং আপাতত কিন্তু যে ঋণের সুদহার, শিল্প ঋণের সুদহার কিন্তু না বাড়ানোর যে দাবি করা হয়েছে, অর্থাৎ সিঙ্গেল ডিজিট যেটা 9% এখন পর্যন্ত কার্যকর রয়েছে সেটি পুনর্বহাল করার দাবিও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন এবং সেটি বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক, এমনটি আমরা জানতে পেরেছি। হরিশাহা, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 2041 সালের মধ্যে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এজন্য স্মার্ট নাগরিক, অর্থনীতি ও সরকার ব্যবস্থাপনা সহ 4 ভিত্তির কথা জানান প্রধানমন্ত্রী। সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ করছি, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করে উদযাপন হলো এবারের ডিজিটাল বাংলাদেশ দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল অনুষ্ঠানে বসে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু মিউজিয়াম ও বরিশালে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার। বিভিন্ন ক্ষেত্রে আইসিটিতে অবদান রাখায় 25 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় ডিজিটাল বাংলাদেশ পুরস্কার। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটালাইজেশন, তথ্য প্রযুক্তি বিস্তারে বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী ঘোষণা করেন ডিজিটাল থেকে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য। এজন্য নির্ধারণ করা হয়েছে 4টি ভিত্তি। এই স্মার্ট বাংলাদেশ করার জন্য চারটা ভিত্তি আছে ঠিক করা হয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সিটিজেন তারা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে, স্মার্ট সিটিজেন। 2, স্মার্ট ইকোনমি, অর্থাৎ ইকোনমিক সমস্ত কার্যক্রম আমরা এই প্রযুক্তি ব্যবহার করে করব। স্মার্ট গভর্নমেন্ট, ইতিমধ্যে আমরা অনেকটা করে ফেলেছি, সেটাও করে ফেলব, এবং আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি। চাকরির পেছনে না ছুটে তথ্য প্রযুক্তির সুবিধা নিয়ে তরুণদের আবারও উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী, তুলে ধরেন ফ্রিল্যান্সারদের সুবিধার কথাও। তারপর আমি জয়কে বললাম যে ফ্রিল্যান্সারদের জন্য একটা ব্যবস্থা করতে হবে, তাদের সার্টিফিকেট এবং তাদের রেজিস্ট্রেশন এবং তাদের একটা, তারা এটাও একটা জব তারা করে যাচ্ছে, একটা কাজ করে যাচ্ছে, এবং সেই সাথে সাথে তাদের টাকাটা যাতে সহজভাবে আসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলে এই টাকাটা যেন সহজভাবে
আসতে পারে সে ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। ডিজিটাল বাংলাদেশের কারণেই করোনা কালেও সবকিছু সচল রাখা সম্ভব হয়েছিল বলেও আবারও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দালালদের কারণে অবৈধ অভিবাসন বাড়ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমবাজার। তবে গণমাধ্যম ও এনজিওদের সহযোগিতা অনেকটাই কমে আসছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। সকালে প্রবাসী কল্যাণ ভবনে ইতালি আইওএম এর সাথে রি ইন্টিগ্রেশন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গণমাধ্যম, এনজিও সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে যেন অবৈধ অভিবাসন রোধ করা যায়। এক্ষেত্রে মন্ত্রণালয় সফলও হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বেশ কয়েকটি দেশের সাথে শ্রমবাজার চুক্তির বিষয়টি নিয়ে কাজ চলছে, তবে বৈধ শ্রমবাজার সবার জন্য উন্মুক্ত, দালালদের ব্যাপারে সরকার আরও কঠোর হচ্ছে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। মূলত এমইউ বলো বা এগ্রিমেন্ট বলো, এটা কিন্তু জিনিসটাকে একটা ডাইরেকশনে ফেলে দেওয়া, সো দ্যাট দি ইললিগাল পার্ট অর ইররেগুলার পার্ট কিন্তু আমরা যে কন্ট্রোল করতে পারি। ইররেগুলার পাথে কিন্তু সবচেয়ে বড় ক্ষতিকর কিন্তু আমাদের শ্রমিকরা যারা যায়, ওরা কিন্তু না বুঝেই যায়, পার্টিকুলারলি যারা দালালি করে এটাতে, আমি ওদের কথা বলছি, দ্যাট ওরা মিসলিড করে আমাদের ওয়ার্কারদেরকে। বাংলাদেশের রপ্তানির প্রধান খাত তৈরি পোশাক শিল্পকে ঢেলে সাজাতে অর্থায়ন করবে এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি। আধুনিকায়ন ও প্রযুক্তিগত সহায়তায় $11.2 মিলিয়ন দিবে এডিবি। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি। মূলত বাংলাদেশের পুঁজিবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলকে এই ঋণ দেওয়া হচ্ছে। এই ঋণে এনভয় টেক্সটাইল পরিবেশ বান্ধব উৎপাদন কারখানা তৈরি করবে। এডিবির ভাইস প্রেসিডেন্ট অশোক লাভাসা জানান, এই ঋণের মাধ্যমে পোশাক খাতে আধুনিক স্পিনিং সরঞ্জাম সুতা উৎপাদন ক্ষমতা বাড়বে, ফলে আমদানিকৃত সুতার উপর নির্ভরতা কমে আসবে। পদ্মা সেতুতে রেল চলাচলের জন্য প্রথমবারের মতো দেশে পৌঁছেছে 15টি নতুন কোচ। রোববার চট্টগ্রাম বন্দর থেকে এসব কোচ খালাসের পর রাখা হয়েছে রেলওয়ের নিজস্ব ইয়ার্ডে। যন্ত্রপাতি সংযোজন ও ট্রায়াল রানের পর এসব কোচ প্রকল্প এলাকায় নেওয়ার কথা জানিয়েছে রেল বিভাগ। এ প্রকল্পে ধাপে ধাপে মোট 100 কোচ আনার কথা রয়েছে। চীন থেকে এসেছে অত্যাধুনিক রেল কোচ। এসব কোচ চলবে পদ্মা সেতুতে। এসব কোচে রয়েছে স্লাইডিং ডোর, প্রতিটি সিটের সামনে বিশেষ মনিটর, সিসি ক্যামেরা সহ আধুনিক সুযোগ সুবিধা। পদ্মা সেতুতে চলাচলের জন্য আসা রেল কোচের প্রথম চালান এটি। 15টি কোচ নিয়ে এমভি টয়ো ওয়ার্ল্ড নামের পানামার পতাকাবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নগরে আসে শুক্রবার। রোববার সকাল থেকে কোচগুলো খালাস শুরু হয়। প্রথম চালানে আসা 15টি কোচের মধ্যে 2টি শীতাতপ নিয়ন্ত্রিত, 4টি নন এসি চেয়ার, 6টি শোভন চেয়ার, 2টি ডাইনিং ও গার্ড রেক সংযুক্ত কোচ এবং 1টি পাওয়ার কার। চাকা সংযোজনের পর চট্টগ্রামের সিজিপিওয়াই শেডে হবে ট্রায়াল রান। এই প্রকল্পের আওতায় 100 কোচ যে আসার কথা, তার মধ্যে আমাদের প্রথম চালানে এই 15টা কোচ আসলো। এরপরে স্টেপ বাই স্টেপ আমাদের এই কোচগুলো আসতে থাকবে আর কি, এবং এখান থেকে আমরা এটা সিজিপিওয়াই ইয়ার্ডে নিয়ে দেন আমরা ঢাকায় পাঠানোর ব্যবস্থা করব। রেল কর্মকর্তারা বলছেন, পদ্মা সেতু প্রকল্পের আওতায় চীন থেকে আসবে 100 কোচ, আগামী মাসেও আসবে আরও 15টি কোচ, আগামী জুনের মধ্যে ধাপে ধাপে আসবে বাকিগুলো। আশা করি আগামী বছর 23 সালের জুনে ফুলফিলভাবে চলাচল করতে পারবে। বর্তমানে ভাঙা থেকে পদ্মা জাজিরা পর্যন্ত এখানে চালমান আছে। 2023 সালের জুনে পদ্মা সেতুতে রেল চালুর কথা। এই প্রকল্পে 172 কিলোমিটার দীর্ঘ রেলপথ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যাবে যশোর পর্যন্ত। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচক ও লেনদেনের ইতিবাচক ধারা ঢাকার শেয়ার বাজারে। এ সময় ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 27 পয়েন্টের বেশি এবং লেনদেন বেড়েছে 154 কোটি টাকা। তবে হাতবদল হওয়া 74 ভাগ কোম্পানির শেয়ারের দরই রয়েছে অপরিবর্তিত। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 86 পয়েন্ট, লেনদেন হয়েছে মাত্র 5 কোটির ঘরে।
সোমবার মূল্যসূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম ঘন্টায় উত্থান পতন থাকলেও 11:30 পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে সূচক। দিন শেষে প্রধান সূচক DSEX বেড়েছে 27.40 পয়েন্ট, অবস্থান করছে 6,266 পয়েন্টে। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনেও গতি ছিল ঢাকার শেয়ার বাজারে। এ সময় প্রথম আধা ঘন্টায় 90 কোটি টাকা লেনদেন হয়েছে DSEতে। দিন শেষে মোট লেনদেন হয়েছে 568.89 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 154 কোটি টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 356টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে অপরিবর্তিত রয়েছে 74% প্রতিষ্ঠানের শেয়ার দর, যার মধ্যে দর বেড়েছে 74টির, কমেছে 17টির এবং অপরিবর্তিত রয়েছে 265টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থান ধরে রেখেছে সালভো কেমিক্যাল, দ্বিতীয় অবস্থানে বসুন্ধরা পেপার মিলস এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার, দ্বিতীয় অবস্থানে রয়েছে জুট স্পিনার্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে কোহিনুর কেমিক্যাল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 86.52 পয়েন্ট, অবস্থান করছে 18,458 পয়েন্টে, লেনদেন হয়েছে 5,88,00,000 টাকা শেয়ার। ইশরাত ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর বেড়েছে যুক্তরাষ্ট্রের ডলারের, বিনিময় হয়েছে 106.95 টাকা। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 133.38 টাকা। কমেছে ইউরোর দরও, বিনিময় হয়েছে 114.72 টাকা। দর অপরিবর্তিত ভারতীয় রুপির, বিনিময় হয়েছে 1.40 টাকা। সৌদি রিয়ালের দর বেড়েছে, বিনিময় হয়েছে 28.58 টাকা। দর বেড়েছে আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 29.26 টাকা। কুয়েতি দিনারের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 350.74 টাকা। আর দর কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হয়েছে 24.32 টাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।